আপনার প্রশ্নটি হচ্ছে, একটি দোকানে এক টাকায় একটি চকলেট পাওয়া যাবে, একটি দোকানে এক টাকায় একটি চকলেট পাওয়া যাবে। হ্যালো গাইস, নাদিম আহমেদ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে যাবো আমরা রাজশাহী আড্ডি মার্কেটে একটি গেম খেলতে, ধারা ধরবো, এ ধরনের কিছু গেম খেলবো আমরা, অনেক মজা হবে, অনেক ফান হবে, আপনারা সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। আর তার আগে কিছু কথা বলি, আমার ভিডিওতে অল টাইম আমার সাথে ক্যামেরার পিছে থাকে তাজবীর আহমেদ, তুষার, মোস্তাফিজুর রহমান টিটু, আর আজকে একটি গেস্ট হিসাবে আমাদের একটি বড় ভাই থাকবে ভিডিওতে, আর কিছু সিনে আমিও ভিডিও করব। তা যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনারা যারা চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করেননি, রাজশাহীর বিভিন্ন ধরনের ভিডিও দেখতে, পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন এবার দেখা হবে রাজশাহী আড্ডি মার্কেটে। প্রিয় দর্শক, আজকে আমরা আসছি রাজশাহী একটা ইউটিউব চ্যানেল থেকে, আপনারা দেখছেন আড্ডি ব্যাগ মার্কেটে, চ্যানেল নাম নাদিম আহমেদ সাজ। এখন আমি এক ভাইকে পেয়েছি, উনি ব্যবসায়িক। ভাই, আপনি ব্যবসা কতদিন ধরে করছেন? জি, আমি ব্যবসা দীর্ঘ 6 মাস ধরে করছি। 6 মাস ব্যাগের ব্যবসায়ী 6 মাস ধরে, আর অন্যান্য কাজ করছি। এখানে কি ভাবি আছে আপনার? না, ভাবি নাই। ভাবি নাই, ইস, ব্যাড লাক ভাই। তে যাই হোক, ভাবি নেই, ভাবি যেন হয় সে দোয়াই করি। আপনার একটা আপনাকে শর্ট প্রশ্ন করবো, একটা ধারা ধরবো, এটা অ্যান্সার দেবেন মাত্র 5 সেকেন্ড, এটা কি রাজি আপনি? জি অবশ্যই রাজি। রাজি? জি অবশ্যই। আচ্ছা, একটি ডিম আপনি না ভেঙে কিভাবে খাবেন? না ভেঙে ছিলে মুখে মধ্যে ভরে দেবো। আপনি কিন্তু কুসুমটা কিন্তু ভাঙছেন। আপনারা এখানে কি দোকান আসছেন? আমরা এখানে কিছু জিনিস নেওয়ার জন্য, কসমেটিক্স কেনার জন্য এসেছি। ভাই আসছেন আপনারা? আমরা দুজন এসেছি। আচ্ছা আচ্ছা, এটা কে? আমার মেয়ে। তোমার নাম কি আম্মু? জ্যাকুলিন ঐশী ডিক্রুজ। জ্যাকুলিন ঐশী ডিক্রুজ। আচ্ছা আচ্ছা, তোমার লেখাপড়া কোথায়? এই তো আমি শিমুল মেমরা নসাব স্কুলে পড়ি, ক্লাস 7-এ। তে আমরা আসছি রাজশাহী একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল থেকে, আপনাদেরকে একটা ধাঁধা ধরবো, কি রাজি ধাঁধা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনারা যেহেতু মহিলা মানুষ, বাসায় রান্নাবান্না করেন, সেক্ষেত্রে প্রশ্নটা, একটি ডিম আপনি না ভেঙে কীভাবে খাওয়াবেন? আমি আবার প্রশ্নটা বলছি, একটি ডিম আপনি না ভেঙে কীভাবে খাবেন? একটি ডিম আপনি না ভেঙে কিভাবে খাবেন? সময় মাত্র 5 সেকেন্ড। সিদ্ধ করে, সরি, একটু ভেবে বলেন, খুব ইজি। ওকে ম্যাম, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই শপিং মলে কি করতে আসছেন? আমার কিছু কালেকশন আছে। আচ্ছা, আমরা একটা আসছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আপনাকে একটা ধাঁধা ধরবো, আপনি কি রাজি? জি বলেন। সাজালেও সাজে, বাজালেও বাজে, ফেলাই দিলেও ভাঙ্গে, এটা কি হবে? আমার জানা নাই। 5 সেকেন্ড টাইম তো স্যার। সাজালেও সাজে, বাজালেও বাজে, ভেঙে দিলেও ভাঙ্গে, কি হবে? ওকে স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে কি করতে আসছেন? এই একটু দেখছি কাপড় চোপড়, নতুন গরম চলে আসছে সামনে, তো এই সামনের গরমে কতটা কি ধরনের ডিজাইন আসছে, পাওয়া যাবে কি যাবে না, এই আর কি। আচ্ছা আচ্ছা, এটা কে? এটা আমার মেয়ে। আচ্ছা আচ্ছা, আঙ্কেলের সাথে আসেনি? আঙ্কেল সাথে আসেনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে আচ্ছা, আপনাকে আমরা একটা ধাঁধা ধরবো, যদি 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারেন তাহলে একটা গিফট আছে। রাজি? হ্যাঁ রাজি। আচ্ছা, আমাদের প্রশ্নটা এরকম হবে, একটি ডিম আপনি না ভেঙে কিভাবে খাবেন? একটা ডিম না ভেঙে, একটা ডিম না ভেঙে আপনি কিভাবে খাবেন? সময় মাত্র 5 সেকেন্ড। একটা ডিম না ভেঙে কি করে খাবো, এটাও তো একটা ব্যাপার। একটা ডিম না ভেঙে কি করে খাবো? না ভেঙে তো খাওয়া যায় না। আপনি এখানে কি করতে আসছেন? এই যে এখানে আমাদের শোরুম। এটা আপনাদের শোরুম? জি। আচ্ছা, আমি আপনাকে একটা ধাঁধা ধরবো, যদি 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের থেকে স্পেশাল একটা গিফট পাবেন, এটা আপনি রাজি? জি, সমস্যা নাই। আচ্ছা, একটি ডিম আপনি না ভেঙে খাবেন কিভাবে? সিদ্ধ করে, টু সিদ্ধ করে, সিদ্ধ কিন্তু ভাঙা লাগে, খোসা ছাড়ানো লাগে, থ্রি ফোর ফাইভ। থ্যাংক ইউ ভাইয়া।
আচ্ছা আপু, আপনাকে একটি প্রশ্ন ধরা হবে, উত্তর দিতে পারলে একটি গিফট আছে, আর আপনার সময় হবে পাঁচ সেকেন্ড। হ্যাঁ, তা আপনি কি আসলে মানে খেলতে রাজি আছেন? বলেন। আচ্ছা, আপনার প্রশ্নটি হচ্ছে, একটি ডিম আপনি না ভেঙে কিভাবে খাবেন? আবারও বলছি, একটি ডিম আপনি না ভেঙে কিভাবে খাবেন? আপনার টাইম স্টার্ট নাও। অনেকে ভেঙে দিলে খাবো। রাইট অ্যান্সার। আপনি অনেক ট্যালেন্টেড, থ্যাংক ইউ। বাজালেও বাজে, সাজালেও সাজে, এবং ফেলে দিলে ভেঙে যায়। আমি কি আরেকবার প্রশ্নটি বলবো? বাজালেও বাজে, সাজালেও সাজে, ফেলে দিলে ভেঙে যায়। উত্তরটি কি হবে? আপনার টাইম স্টার্ট নাও। পারলেন না, তাহলে গিফট দিতে পারছি না। কিছু মনে করেন, আসলে আমারও করার কিছু নাই। দুঃখ, শাড়ির দোকানের নামটা কি? ঐশী কালেকশন। ঐশী কালেকশন। আচ্ছা, আপনাকে আমরা একটা প্রশ্ন করবো, ধাঁধা ধরবো, আপনি কি রাজি? অবশ্যই, বলেন। বলেন, রাজি। সাজালেও সাজে, বাজালেও বাজে, আবার ফেলে দিলেও ভাঙে, অ্যান্সারটা কি হবে? সময় মাত্র 5 সেকেন্ড। এটাকে এক কথায় ঘরের বউ, সব কিছু পারে। বল, বলেছেন। গার্লফ্রেন্ড। রং। কে সেটা পারা যাবে না? তাহলে 5। আচ্ছা ভাই, আপনাকে একটি প্রশ্ন করব, প্রশ্নটি উত্তর দিতে পারলে ছোটখাটো একটা গিফট আছে, সময় থাকবে 5 সেকেন্ড। রাজি আছেন খেলতে? হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনার প্রশ্নটি হচ্ছে, বাজালেও বাজে, সাজালেও সাজে, ফেলে দিলে ভেঙে যায়। আরেকবার কি বলবো? বাজালেও বাজে, সাজালেও সাজে, ফেলে দিলে ভেঙে যায়। আপনার সময় শুরু। মাটির কলস। শিওর? কি হবে একটু বোঝান তো। ওটা সাজালে সুন্দরভাবে সাজবে, আবার বাজালেও বাজবে, ভেঙে দিলে ভেঙে যাবে। রাইট অ্যান্সার। কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন। আপনার গিফট আছে। আচ্ছা, আপনার প্রশ্নটি হচ্ছে, যে ঢেউ আছে কিন্তু পানি নাই। ঢেউ আছে কিন্তু পানি নাই, কি হবে এটি? আসলে অনেক সাগর, নদী, সবারই কিন্তু ঢেউ থাকে, কিন্তু এমন একটা জিনিস যার ঢেউ আছে কিন্তু পানি নাই। আপনার সময় স্টার্ট হচ্ছে। ঢেউ আছে, বালি। ঢেউ আছে, পানি নেই, সরি। যার ঢেউ আছে, পানি নাই। উত্তরটি কি হবে? জিনিসটি কি আসলে? এটা হবে ভাইয়া ঢেউটিন। আপনি কি শিওর? জি ভাই, শিওর। আমি কত পার্সেন্ট শিওর? আমি 100% শিওর। কি হবে একটু বুঝান তো। আসলে ওটা হলো, ঢেউ আছে ওটার, কিন্তু ওটাতে কোনো পানি নাই, ওটা হবে ঢেউটিন। আমি আসলে অনেক মন খারাপের সাথে বলছি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। আপনার জন্য আমাদের তরফ থেকে ছোটখাটো একটা গিফট আছে। আপনার নাম? ইমন। আপুর নাম? পিঙ্কি। আচ্ছা, আপনাদেরকে একটি প্রশ্ন ধরবো, 5 সেকেন্ড সময় থাকবে, উত্তর দিতে পারলে একটি গিফট আছে। রাজি আছেন? অবশ্যই। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে, একটি দোকানে 1 টাকায় একটি চকলেট পাওয়া যায়, আর সেই চকলেটের 3টি এমনি খোসা দিলে আরও একটি চকলেট দিবে, আপনার কাছে আছে 15 টাকা, আপনি মোট কয়টি চকলেট পাবেন? 45। না, সরি সরি, 3টা হচ্ছে যদি এ দেয়, কাউন্ট করছি, 15, মানে 5। আরেকবার প্রশ্নটা করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য 20টা। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা আরেকবার হচ্ছে। আচ্ছা, আপনি লজিক বুঝিয়ে দেন। 20টা 20টা হচ্ছে এভাবে যে 15 টাকায় 15টা পাবো, আর 3টা তাহলে কত হলো? 5টা। 5টা চকলেট পাবো, 3টা করে খোসা দিলে 1টা করে চকলেট পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার কি অ্যানসার এটাই লক করব আমি? আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখছেন আপু অনেক কনফিডেন্স, এবং সেই সহকারে অ্যানসার দিয়েছে রং। ধন্যবাদ। কয়টি চকলেট পাবা? 15 টাকা। সময় শুরু। 1, 2, 3 টাকা। 3টা। 4, 5, 18টা। শিওর বলো কোনটা? 18। তুমি শিওর 18টা? শিওর, 18টা শিওর। আচ্ছা শিওর, দর্শকদেরকে বলো যে আমি শিওর। আমি শিওর। অনেক শিওর হয়েছে সে, কিন্তু আসলে ভুল উত্তর দিয়েছে, কিছু করার নাই। আচ্ছা থ্যাংক ইউ। ওয়েলকাম। 1 টাকায় একটি চকলেট দেয়, এবং চকলেটের যে মানে আলাদা খোসা থাকে 3টা খোসা দিলে আরও একটি দিবে, তা আপনার কাছে ধরুন 15 টাকা আছে, আপনি মোট কয়টি চকলেট নিতে পারবেন? 1, 2, 3, 30টি। আমার নাম মুজাফর হোসেন হৃদয়। আপনার পরিচয়? আমি এসআই কোম্পানিতে জব করছি। ঠিক আছে, আপনাকে একটি প্রশ্ন ধরা হবে, উত্তর দিতে পারলে একটি ছোটোখাটো গিফট আছে, আর আপনার সময় হবে 5 সেকেন্ড। আপনি কি খেলতে রাজি? জি রাজি। আচ্ছা, আপনার প্রশ্নটি হচ্ছে, একটি দোকানে 1 টাকায় একটি চকলেট পাওয়া যায়,
এক টাকায় একটি, আর সেই চকলেটের তিনটি আলাদা খোসা দোকানদারকে দিলে আরও একটি চকলেট দিবে। আচ্ছা, তাহলে আপনার কাছে আছে পকেটে 15 টাকা, আপনি মোট কয়টি চকলেট পাবেন? 15টা। সময় শুরু। 1, 2, 3, 4, 5। 18টা। আপনার সময় শেষ, আপনি আসলে ভুল অ্যান্সার। পকেটে আছে হচ্ছে 15 টাকা, আপনি মোট কয়টি চকলেট পাবেন? 15টাকা। সময় শুরু। তাহলে 15টা। 2, 3, 1 টাকায় একটি চকলেট। জি জি। 4, তাহলে 5, তিনটি খোসা দিলে আরও একটি দিবে, আছে 15টাকা। আপনার প্রায় সময় শেষের দিকে। সরি, রং অ্যান্সার। আচ্ছা আপু, আপনাকে কি একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর। আচ্ছা, প্রথমে আপনার নাম? আমার নাম মায়া। আপনি কি মনে হয় তো ফ্যামিলির সাথে আসছেন হয়তো? আচ্ছা ঠিক আছে, আপনাকে একটু প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিতে পারলে ছোটোখাটো একটি গিফট আছে। আপনি খেলতে কি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। আচ্ছা, উত্তর দেওয়ার জন্য সময় থাকবে 5 সেকেন্ড। আপনার প্রশ্নটি হচ্ছে, একটি দোকানে 1 টাকায় একটি চকলেট পাওয়া যাবে, একটি দোকানে 1 টাকায় একটি চকলেট পাওয়া যাবে, সেই চকলেটের তিনটি খোসা দিলে দোকানদার একটি চকলেট আবার দিবে। তাহলে আপনার কাছে হয়তো এখন মনে করেন 15টাকা আছে, তা আপনি 15টাকায় মোট দোকান থেকে কয়টি চকলেট পাবেন? 20টি। কি আপনি শিওর? না না, 22 হবে। আচ্ছা, কোনটা নিব অ্যান্সার, 20 না 22? 22। একটু যদি বোঝাতেন 22 কিভাবে হচ্ছে। কারণ আমার কাছে হচ্ছে 5টা চকলেট আছে, আর 5টা চকলেট দিয়ে আমি আর 2টা পাবো, আর 1টা অবশিষ্ট থাকে, 22। মানে আপনি যে বলতে যাচ্ছেন, মানে 20টির সাথে আর 2টা হয়ে 22টি হবে? 100% শিওর? 100%। আসলে আমরা কিছু করতে পারছি না, আমরা দুঃখিত, আপনার উত্তরটি আসলে রাইট হয়েছে, রাইট অ্যান্সার, আপনি উইনার। আপনার জন্য একটি গিফট আছে, আসলে এখানে আমরা একটা ছোট্ট আপু দেখতে পাচ্ছি, তা আপনার গিফটটা আমরা আপুকে দিচ্ছি। আজকে আমাদের এই কঠিন ধাঁধার অ্যান্সার দিয়ে দিয়েছে আমাদের এই আপু, উনি ফ্যামিলির সাথে আসছে। আমরা এই ধাঁধাটা অনেকজন আগে ধরেছি, কেউ অ্যান্সার দিতে পারেনি। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকেও থ্যাংক ইউ।